আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু ইহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন মহিলারা যদি তারা সলাতে ইমামতি করে তাহলে তারা সরবে কেরাত পড়তে পারবে কি না অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন এর জবাব হলো মহিলারা তাদের মহিলা পরিবেশের মধ্যে তাদের ইসলাম ইমামতি করার অনুমতি দিয়েছে তো তারা যখন মহিলাদের মহলে ইমামতি করবেন মহিলারা তখন সরবে কেরাত পাঠ করতে পারবেন এ ব্যাপারে অনুমতি আছে তবে তাদের এই সরবে কেরাত পাঠটা উচ্চ স্বরে হবে না অধিক কাজেই আমাদের মা বোনরা তাদের সালাতের মধ্যে ইমামতি করে সরবে কেরাত পাঠ করতে পারবেন কিন্তু তারা উচ্চ স্বরে কেরাত পড়বেন না সুনানে আবু দাউদ পাঁচশো বিরানব্বই নম্বর হাদিস এবং সুনানে দারাকুতনি হাদিস নম্বর পনেরোশো চব্বিশে এ বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাসাল্লাম জনৈক মহিলাকে তার পরিবারে মধ্যে ইমামতি করার নির্দেশ প্রদান করেছিলেন হাদিসটিকে শেখ আলবানী হাসান বলেছেন তো আমরা এই হাদিসের আলোকে বলতে পারি আমাদের যারা মা বোন আছেন তারা মহিলা মহলে ইমামতির ক্ষেত্রে সরবে কেরাত পাঠ করতে পারবেন তবে তারা উচ্চস্বরে স্বরে রাত পড়বেন না এটাই হচ্ছে তাদের জন্য সালাতের একটা আদক আশা করি প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত